ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 14 গ্রামে গাড়ি চাপায় 3 মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। বুধবার রাত 9টার দিকে মহাসড়কের উপজেলার নালঘর রাস্তার মাথার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মিয়াবাজার হাইওয়ে থানার ওসি একেএম মনুজ্জামান হক আকন্দ জাগো নিউজকে জানান, তারা তিনজন বন্ধুর জন্মদিনের উপহার কেনার জন্য অটোরিকশা যোগে মিয়াবাজার যাচ্ছিলেন। নালঘর রাস্তার মাথার এলাকায় একটি গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ 3টি উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে অটোরিকশা চালক পলাতক।